ব্রোস ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম নিউ। লাইক এমন একটা জায়গায় আছি, আশেপাশে শুধু পাহাড়। এটা হচ্ছে ক্যাম্প, রাতে যেখানে ছিলাম সব জায়গায় পাহাড়। আর এখানে গরম কম, রোদ আছে ঠিকই বাট গরম কম। আচ্ছা ব্রো, যেটা শেয়ার করার জন্য কেমন অনেক, সেটা হচ্ছে সৌদি আরব, যেটা সম্বন্ধে সবাই জানে ধূসর মরুভূমি, অনেক মরুভূমি। বাট সৌদিতে এরকম পাহাড় আছে, লাইক মক্কা মদিনাতে পাহাড় আছে মোটামুটি অনেকে জানে, কারণ অনেকে যারা আমরা হাউজ আমরা করতে আসে। বাট মক্কার বাহিরে যে এরকম বড় বড় পাহাড় আছে, লাইক অনেক পাহাড়। তো আমি মোটামুটি এই এক সপ্তাহের মধ্যে সৌদি আরবের অলমোস্ট 60% জায়গা ঘুরে ফেলছি। তো 60% জায়গার মধ্যে সবচেয়ে মেন যেগুলো লাগছে সেটা হচ্ছে মক্কার পরে বা মদিনার পরে সবসময় পাহাড় দেখতে পাবেন আপনারা বেশি, বা ঢোকার আগে। আর ওই সারের পাহাড় গুলো এই সারের পাহাড় গুলো ডিফারেন্ট, কজ এই সারের পাহাড় গুলো গাছ পাওয়া যাবে না, এই সারের পাহাড় গুলো গাছ পাওয়া যাবে। আর এগুলো গাছ পাওয়া যাওয়ার কারণ হচ্ছে এখানে বৃষ্টি হয় অ্যান্ড ঠান্ডার সময়, লাইক উইন্টার সময় এখানে বরফ পড়ে। তাবুক সাইডে বরফ পড়ে, আপনারা নিউজে পেয়ে থাকবেন এখন বরফ পড়ে। তো ভালো লাগতেছে, যদি জুম করে দেখাই আমি এখন কোথায় আছি। দেখি হচ্ছে আশেপাশের ভিউ। তো মোটামুটি অলমোস্ট আমি এখানে থাকবো আরো 2 দিন। তো 2 দিন আরো কি কি এক্সপ্লোর করার মতো থাকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর ভালো লাগতেছে, বিকজ এত পাহাড়ের মধ্যে আছি, ফিল লাইক সৌদিতে না বাইরে কোনো কান্ট্রিতে আছি। হ্যালো দেয়ার গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমার নাম শান্ত এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারিয়াম। আর পিছনে দেখতে পাচ্ছেন ফুল পাহাড়, পাহাড়ে পাহাড়ে সাম্রাজ্যতে আসছি আর কি। আর হ্যাঁ, এটা সৌদি আরবের মধ্যে। আর আমরা যদি দেখি তাহলে ওই সাইডটা দিয়ে নিয়ম সিটি হচ্ছে। আর এখন যদি নিয়ম সিটির কথা বলা যায় তাহলে লাইক নিয়ম সিটিতে ওরকম দেখানোর মতো কিছু নাই, কারণ আপনারা জানেন নিয়ম সিটি হচ্ছে দুনিয়ার সবচাইতে আধুনিকতার ছোঁয়ার মধ্যে সবচাইতে ফেমাস এইটাই, লাইক হবে, এখনো হয় নাই, হচ্ছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু থাকবে, লাইক খেলাধুলার থেকে শুরু করে মুভি, বিল্ডিং, মানে এখানে থাকবে ডিজিটাল আধুনিকতার ছোঁয়া। সবচেয়ে মেন হচ্ছে সৌদিতে যে কোনো জায়গায় যাচ্ছি 4 দিন পর্যন্ত, সব জায়গায় তিন বেশিরভাগ পাচ্ছি কি জানেন এরকম পাহাড়। আর আমার সৌভাগ্য আলহামদুলিল্লাহ এক সপ্তাহের মধ্যে আমি 60% জায়গা ঘুরে ফেলছি আলহামদুলিল্লাহ। মোটামুটি আরও 2-3 দিন থাকবো এখানে, শেয়ার করার মধ্যে আপনাদের সাথে শেয়ার অবশ্যই করবো, কারণ বেশি বেশি করতে হবে শেয়ার, কারণ আমি নেবো আপনাদের কেয়ার। তো দিস ইজ আমার নাম শান্ত ফ্রম সৌদি আরেবিয়া। আর এখন অবস্থান করতেছি নিয়ম সিটিতে। ব্রোস আরো নিয়ম সিটির ভিতরে যাচ্ছি, আর যাওয়ার সময় মানে এত বড় বড় পাহাড় পড়তেছে আমার ডান পাশে বাম পাশে, মানে মোটামুটি যদি বলি তাহলে সৌদি আরবের শেষ রাস্তা এখানে, কেন বললাম সেটা হচ্ছে বাম দিক হচ্ছে জর্ডান, জর্ডানের বর্ডার ওই সাইডে, এদিক হচ্ছে সৌদি রাস্তা, এদিক হচ্ছে তাবুক। মোটামুটি সৌদি আরবের এই শেষ মাথা, এই পাশে ওই সাইডটা হচ্ছে সব জর্ডান সাইড। ওয়েলকাম, ওয়েলকাম ফ্রম একদম নিয়ম প্রজেক্ট আছে। এই যে এরকম পাহাড় একদম কাইটা, এরকম সমান্তরাল বানাইছে আর কি, একদম সমান বানাইছে ওই যে ওই মেশিন দিয়ে গুলা। আর আমাদের কাজ ছিল এই যে এগুলা সব ট্রাক এগুলো হচ্ছে আমাদের, এগুলো সাইডে মোবিলাইজেশন করতে আসছি। তো যাই হোক, মোবিলাইজেশন কমপ্লিট হয়ে যাবে আর 5-10 মিনিটের মধ্যে, সময় হচ্ছে এখন প্রায় 3:30। আর ফোনের নেটওয়ার্ক নাই, একদম ফুল নেট জিরো। সময় যখন প্রায় 9টা, আশেপাশে খালি পাহাড়, এই যে চাঁদের আলোতে মোটামুটি দেখা যাচ্ছে। বাট মেইন ফ্যাক্ট ওইটা না, দ্য মেইন ফ্যাক্ট হচ্ছে চাঁদটা এত পরিমাণ সুন্দর লাগতেছে। ব্রোস গুড মর্নিং, উইন্ডো ভিউটা যদি দেখাই আপনাদের তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি এরকম উইন্ডো ভিউ পাওয়া যায় হচ্ছে জর্দান দেখা যাচ্ছে। হো হো হো, গুড মর্নিং, গুড মর্নিং সম্মানিত সুধীরা। সময় হচ্ছে সকাল 7টা, এখন যাচ্ছি হচ্ছে একদম সমুদ্রের কাছাকাছি। আর আপনাদের তো দেখাইলাম অলরেডি উইন্ডো ভিউটা, এখন উইন্ডো থেকে না একদম কাছাকাছি কি, আর ইজিপ্টের পাহাড়টা এত কাছে থাকবে সেটা আমি ভাবতেও পারিনি। যদি বাম দিকে দেখি তাহলে ও ইজিপ্টের পাহাড় দেখা যাচ্ছে, একদম সমুদ্রের কাছে এসে পড়ছি। এই হচ্ছে বাম পাশে সমুদ্র, এই পাশে দেখা যাচ্ছে ইজিপ্ট মিশর, আর এই পাশে হচ্ছে পাহাড়। সম্মানিত শুধু এসে পড়ছি আমরা প্রায় সমুদ্রের কাছে, বুঝে আরেকজন মাছ ধরতেছে কোনায়, ভালো লাগতেছে। সেটা হচ্ছে মিশর দেখা যাচ্ছে, ইজিপশিয়ান পানি দেখি, পানি কত পরিমাণ স্বচ্ছ। আর এই যে কত মাছ চিপা চাপা ঘুরতেছে, এই যে ছোট ছোট মাছ দেখা যায় কত পরিমাণ মাছ। ব্রোস সমুদ্রে গেছে আসছি, আর সমুদ্রেতে পাও ভিজাব না, তা হবে না, তা হবে। নতুন সকাল নতুন দিন। তো নতুন সকাল নতুন দিনে এসে পড়লাম আবারও সেই জর্ডান বর্ডার, ইসরায়েল বর্ডার অ্যান্ড ইজিপশিয়ান বর্ডারের একই নদীতে। অ্যান্ড সৌদি আরবের টোটাল 4টা দেশের বর্ডার হচ্ছে এই নদীটা গিয়ে, আর এই নদীটার নাম হচ্ছে নীল নদী। এখানে পানি কিরকম লেভেলে পরিষ্কার যদি দেখাই, যে নিচের পাথর পর্যন্ত দেখা যাচ্ছে। আর যদি আশেপাশের ভিউর কথা বলি, দুই পাশে পাহাড়, পিছনে পাহাড়, এই হচ্ছে পানি, সামনে হচ্ছে পাহাড়, ভালো লাগতেছে অনেক। আর হ্যাঁ, লাইফ এরকম রিপ্লেসমেন্টের দরকার আছে,
বাট মিস করতেছি আমার সেই সকল বন্ধু বান্ধবকে যাদের এইরকম ভালো সময় তাদের সাথে কাটাইতে পারতেছি না। এখানে একাই বলে জাস্ট পা ভিজাচ্ছি, যদি বন্ধু বান্ধব থাকতো একজন আল্লাহ হয়ে উঠতো সামনে, একজন ওইখানে চলে যেত আর একজন ওই যে এখানে বোট ভাড়া দেয়, এখান থেকে বোট ভাড়া নেয়। যাই হোক এখন সময় আছে প্রায় 10টা, যেহেতু একা তাই জর্ডানের বর্ডার, আর ওই যে কোনো দেখতে পেলাম ওটা হচ্ছে ইসরায়েলের বর্ডার, আর এই যে এই বরাবর হচ্ছে মিশরের বর্ডার। মোটামুটি ভালো লাগতেছে, ঘুরতেছি তো মনের মতো, আর এখন আছে অনেক উপরে দেখতে পাচ্ছি সমুদ্রের কাছে সুন্দর একটা পার্ক, আর মোটামুটি না মন ফ্রেশ হওয়ার মতন সময় যখন পাঁচটার উপরে তখন একটা সবার ভিডিও বানাই দিচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটা কফি শপ পেলাম, কফি শপ বাঙালি মেয়েরা মোটামুটি ভালোই, আর এই মাত্র দেখলাম একটা ফ্লাইট এখানে উড়ে যাচ্ছিল। যাই হোক আজকের মোটামুটি এই কয়েকদিনের মধ্যে আজকের দিনটা ভালো লাগবে, হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে খাওয়া দাওয়া চলতেছে সবাই একসাথে, পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, এই যে আমার ফ্রেন্ড আছে ওরা রোজ আমরা কাক তো ডাকাতে দেখি সচরাচর সময়, বাট কাক সৌদিতে আরবিয়ান কাক আর কি সব এখানে খাবার দাবার খাচ্ছে তারা, সেটা হচ্ছে বিকেলের অবস্থা সেই লাগছে। নিয়ম সিটি যেখানে দা লাইন হচ্ছে সেখানে যাওয়ার রাস্তা, দুই পাশে কিন্তু অহরহ পাহাড়, আর সেই পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে রোড, সিঙ্গেল রোড। কিন্তু সমস্যা হচ্ছে রাস্তায় উপর থেকে পাথর পড়ে, লাইক ইটটাকে দেখলাম পাথর পড়ছে। আমরা এখন উঠতেছি উপরের দিকে, সো পিছনে আছে আমাদের চারটা ট্রাক, সো এগুলো নিয়ে আমরা উপর দিকে যাচ্ছি। লাইসেন্স প্রায় কমপ্লিট। এই ব্লগের মধ্যে আমি যা দেখাচ্ছি, লাইক আমি লাইফে কোনো এত পাহাড় একসাথে দেখিনি, পাথর কেটে রাস্তা অনেক যায়।